হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পাইসি ফুডি গার্ল। তো বন্ধুরা, অনেকদিন ধরে ভিডিও আসেনি, তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমেই। তো দেখো আজকে কী কী মেনু রয়েছে। আজকে ভেরি স্পেশাল মেনু রয়েছে। আজকে রয়েছে ভাত, তার সাথে রয়েছে আলু করলা ভাজা, এখানে রয়েছে আলুর ভর্তা, এখানে আছে মুগের ডাল, এখানে আছে পালং শাক, বেগুন, তারপর গাজর দিয়ে একটা পাঁচমিশালি সবজি, এখানে মাছের কারি রয়েছে, এখানে স্যালাড আছে, এখানে সোয়াবিনের তরকারি আছে, এখানে চাটনি আছে। ওটাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং চ্যানেল যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। তাহলে যখনই আমি নিত্য নতুন ভিডিও পোস্ট করব, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করি, লেট স্টার্ট ইট। গরম গরম ভাত, ঘি, আর তার সাথে রয়েছে আলু করলা ভাজা। তোমরা হয়তো অনেকেই কমেন্ট করবে যে কেন এতদিন পর্যন্ত ভিডিও আমি আনতে পারিনি। আসলে এই দু তিন মাস আমার পরীক্ষা চলছিল, পরীক্ষার একটু প্রিপারেশন ছিল, সেই জন্যই আমি এই দু তিন মাসের জন্য কোনো ভিডিও আসেনি। এরপর থেকে রেগুলার সপ্তাহে একটা বা দুটো করে ভিডিও আনার আমি চেষ্টা করব। আজকে প্রত্যেকটা মেনুই খুবই ডিলিশিয়াস আছে। পালং শাকের ঘন্ট, তোমরা কারা শীতে এই পান মিশালি সবজি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। এই তরকারিতে পালং শাক, বেগুন, মূলো, শিম, গাজর সব দিয়ে পান মিশালি একটা সবজি করা হয়েছে, একদম নিরামিষ। লাস্টে একটু খালি বড়ি ফোড়ন দেওয়া হয়েছে, অসম্ভব সুন্দর হয় খেতে। তার সাথে একটা মুগের ডালও নিয়ে নিচ্ছি। সোয়াবিন আলু কাটা জাস্ট ফাটিয়ে হয়েছে,
এরপর নিয়ে নিচ্ছি সেই রাজকীয় মাছের ঝোল। জাস্ট দেখো, দারুণ হয়েছে, ফাটতে হয়েছে মাছের ঝোলটা। আজকের মতো এখানেই শেষ করছি, বাই বাই।